হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিকুন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। ব্লগটা স্টার্ট করলাম। তো আমি এখন এসেছি সোনার দোকানে। দেখো, আমি একটা কানের দুল নেব, একটা সোনার হার নেব বলে এসেছি। তো চলো সঙ্গে থাকো, আমি এই ডিজাইনগুলো পছন্দ করছি। একটা ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে, সেটা তোমাদেরকে ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি যে কোনটা আমার পছন্দ হয়েছে। ওয়েট করো, দেখাচ্ছি। আমি শুধু জিনিস বাছছি, তো ওই কানেরটাই নেবো। আর একটা হারও পছন্দ করেছি সোনার, ওই হারটাও নেবো একটা লকেট দিয়ে। হারটা তোমাদের পরে দেখাবো, অন্য একটা ব্লগে তোমাদের হারটা আমি দেখাবো। আজকে কোন কানেরটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো যে কোনটা নিয়েছি। এই যে এই কানেরটা, আমি এই কানেরটার ফটোটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এই কানেরটা বন্ধুরা, এই কানেরটা নেবো আমি। তো চলো এখান থেকে এবার আমি যাব, কোথায় যাই চলো দেখাচ্ছি তোমাদের। তো বন্ধু দেখো, সোনার দোকান থেকে যাচ্ছি এখন বাড়ি। আর আমি একটা জিনিস কিনেছি, কি জানো? এই দেখো এর মধ্যে কি আছে, তোমাদের বাড়ি গিয়ে এটা দেখাবো। আর আমি এখন যাচ্ছি গঙ্গার ধার দিয়ে, বুঝেছো? তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় আমি গঙ্গার ধারটা একটু দেখাই কেমন। আর এই যে মজা দেখো, চলো এটা আমি তোমাকে বলে দিই। মানে আমার হাজব্যান্ডের বাড়ি তো জানো ইয়েতে, ইউপিতে, ওখানে না লিট্টি খায়, লিট্টি না কি বলে, লিট্টি বলে। তো ওটা খাবার আমার খুব ইচ্ছে, তো আমি ওদিকে যাইনি, তার জন্য এখানে বিক্রি হয়, তার জন্য লিট্টিটা আমি কিনলাম। আজকে প্রথমবার এটা আমি, প্রথমবার আমি আজকে টেস্ট করে দেখবো এটা কেমন লাগে খেতে, বুঝলে? এ দেখো শুধু ওই দেখ। তো চল আমি এখন যাচ্ছি মোমো খেতে, মোমো খাবো, খেয়ে যাব বাড়ি। আর ভুট্টা 10 টাকা, চল দিয়ে দিলে কিপটে হয়ে যাচ্ছে প্রচুর। হ্যাঁ, কিপটা মহা ভালো। তো এই দেখো বন্ধুরা, গঙ্গার ধার, এটা হলো একটা কালী মন্দির। এটা আমাদের বলে এটা ঘাট বন্দর, এই জায়গাটার নাম হলো ঘাট বন্দর। এনে বাজার বসে, এদিকে একটা ব্যাংক আছে। তো বন্ধুরা, দোকানটা বন্ধ করবি? তো এই দেখো গঙ্গাধার আমাদের কত সুন্দর, দেখো দেখেছো? তো আমি এখন যাচ্ছি ফুড পার্কে মোমো খেতে যাচ্ছি। দেখে হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, হাঁটা আমার আর শেষ হচ্ছে না, এর পাল্লায় পড়ে জানো। ১৯ মিনিট ধরে হাঁটছি এর পাল্লায় পড়ে। আর আমার হাঁটাতে খুব আলিশি লাগে, আমার হাঁটতে একদম ভালো লাগে না। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। গঙ্গাধারে পৌঁছে গেছি মোমো খাবার জন্য। এই দেখো এ বসে আছে, আর মোমোর দোকান তো সামনে, মোমো দিয়ে যাক দিয়ে দেখাচ্ছি। তো বন্ধু দেখো, দুখানা মোমো চলে এসে, এটা হলো আমার আর এটা হলো মিষ্টু মিওনিস দিয়ে, কারণ ঝাল খায় না তার জন্য। হয়েছে দেখো, ভাত খাওয়ার বেলায় খায় না, আর এটা বেলায় দেখো তাড়াতাড়ি করে নিয়ে নিল খাওয়ার জন্য, দেখেছো? এই যে, আর এই যে মোমোর দোকান, আর এই যে গঙ্গাধার। তো ঠান্ডা তো আছে, মোমোর কথা বলেছি। তো চলো খাক। তো বন্ধু দেখো, এবার স্যুপ চলে এসেছে, স্যুপের হাড্ডিটা একবার দেখা। এখানে হলো টেঙ্গি দেয়, দেখেছো? দেখো খাসির টেঙ্গি, এটা হলো আমার, ওটা মিষ্টি। এই যে হাতে টিস্যু নিয়ে নিয়েছে, এবার ও তো তোলার ক্ষমতা নাই, আমাকে তুলে দিতে হবে। তখন বললাম না তোমাদের কিনেছি, দেখো এই লিট্টি গুলো কিনেছি। এই যে এই যে, তার সাথে এখানে কি কাসুন্দি দিয়েছে, আর এখন ভুট্টা নিয়েছে খেলাম। এ দেখো মিষ্টি খাচ্ছে ভুট্টা, আরে এ দেখো আমার মা, আমার তাকাও। তো চলো খেয়ে নি আগে। তো বন্ধু দেখো, সবকিছু খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে এবার ঘুমাবো। তো চলো, এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে রাখো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাইকে গুড নাইট, বাই, টাটা।